লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের এক বছর পূরণ হলো আজ। 2022 সালের 18 ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে আলবি সেলেস্তারা জিতেছিল তৃতীয় শিরোপা। মেসিদের বিশ্ব জয়ের প্রতিটা মুহূর্ত এখনও টাটকা ভক্তদের মনে। ঠিক এক বছর আগের আজকের এই দিনে আর্জেন্টিনা জিতেছিল বিশ্বকাপ। মেসির হাতে উঠে সোনালি ট্রফিটা পেয়েছিল পূর্ণতা। কত শত অপেক্ষার প্রহর ফুরিয়েছিল 2022 সালের আজকের এই দিনে। বিশ্বের শত কোটি আর্জেন্টিনা ভক্তের চোখ থেকে ঝরেছিল আনন্দের অশ্রু। মেসি পেয়েছিলেন অমরত্বের স্বাদ। এজন্য রাস্তাটা কি এতই সহজ ছিল? একেবারেই না। টানা 36 ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরেছিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই। এরপর ভক্তদের উদ্দেশ্যে মেসি দিয়েছিলেন বার্তা, বলেছিলেন বিশ্বাস রাখতে। প্রথম ম্যাচে হারা আর্জেন্টিনা পরের প্রত্যেকটা ম্যাচে খেলেছিল এক একটা ফাইনাল হিসেবে। মেক্সিকোর বিপক্ষে মেসির এই বলেই প্রথমবার প্রাণ ফিরে পেয়েছিল আর্জেন্টিনা ভক্তরা। এরপর একে একে পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ফ্রান্স। Life extra strength or confidence pete now bulldozer bulldozer palle takao ইতিহাসের সেরা বিশ্বকাপ ফাইনাল কতবার কত দিকেই না বাক নিল। 2-0 এগিয়ে থাকা আর্জেন্টিনা লিড হারালো। ম্যাচে ফ্রান্সের জোড়া পেনাল্টি বা মেসির গোলে আবারও লিড পাওয়া, কতই না নাটকীয়তা। টাইব্রেকের ঠিক আগ মুহূর্তে এমি মার্টিনেজের এই সেভটা দেখলে এখনও আর্জেন্টিনা ভক্তদের বুক কেঁপে ওঠে। কিন্তু যখন মনে পড়ে আর্জেন্টিনা তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিশ্বকাপ তো মেসি জিতেছেন, তার ক্যারিয়ারে বাকি নেই আর কোনো কিছুই, তখন আরও একবার নীরবে চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে দুফোঁটা আনন্দের অশ্রু। শেখ আশিক, বিবিসি নিউজ ডেস্ক।